নমস্কার দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা যাচ্ছি থাইল্যান্ডের সর্বোচ্চ মল আইকন সিয়ামে, এবং রাত্রে আমাদের ডিনার পার্টি আছে আইকন সিয়ামে চাও ফ্রায়া প্রিন্সেস ডিনার ক্রুজে। এখান থেকে অর্থাৎ আমাদের হোটেল ব্যাংককের সেন্টারা ওয়াটার গেট প্যাভিলিয়ন হোটেল থেকে ঘণ্টাখানেকের পথ, দূরত্ব প্রায় 11 কিলোমিটার। এই মুহূর্তে আজকের ভিডিওর ঝলক আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাংকক শহরের মধ্যমণি এই হোটেল, চারদিকে প্রচুর মল আছে। এখন আমরা রাত্রেবেলার চাও ফ্রায়া প্রিন্সেস ডিনার ক্রুজে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন আমরা ক্রুজে যাওয়ার জন্য বাস ধরছি, বাস ধরার জন্য এগিয়ে যাচ্ছি। এই ওয়াটার গেট হোটেলের নিচেই আছে একটা মার্কেট, এই মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা বাস ধরবো, বাসে গিয়ে ক্রুজে যাব। এখন ঘড়িতে বাজে 5:20, আমরা এখন আউটসাইডে যাব। ওই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, ওই বাস ধরার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আইকন সিয়াম মল ব্যাংকক শহরের মধ্যেই, আমাদের হোটেল থেকে দূরত্ব 11 কিলোমিটার। আপনারাও সহজেই MRT অথবা BTS SkyTrain ধরে সহজেই পৌঁছে যেতে পারবেন এই আইকন সিয়ামে। আমাদের বাস এখন চায়না টাউন দিয়ে যাচ্ছে। এখানে স্ট্রিট ফুডের জন্য চায়না টাউন খুব বিখ্যাত। এই যে এখনই খেতে শুরু করে দিয়েছে, রাস্তায় লোকজন বসে গেছে টেবিল পেতে, একদম স্ট্রিট ফুড এখানে বিক্রি হচ্ছে। আমাদের মতো নুডলস, এই যে মাছ, এখানে আবার কাঁচা মাছ, চিংড়ি প্রচুর পাওয়া যায় এখানে, বড় বড় চিংড়ি। এই যে এখানে খাবার আরম্ভ হয়ে গেছে। এখন আমরা ব্যাংককের খুব সুন্দর একটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজের নিচে দিয়ে বয়ে যাচ্ছে চাও ফ্রায়া নদী। আমাদের কলকাতায় যেমন হুগলি নদীর উপর বিদ্যাসাগর সেতু আছে কেবেল তারের, তেমনি ব্যাংককের এই চাও ফ্রায়া নদীর উপর এই কেবেল তারের তৈরি Rama 8 Bridge। এই ব্রিজের দৈর্ঘ্য 160 মিটার, অর্থাৎ 525 ফুট। আর এই ব্রিজের দুদিকেই দেখুন পথচারীদের হাঁটবার পথ রয়েছে। আমরা প্রায় আইকন সিয়ামে চলে এসেছি, এখন আমরা আইকন সিয়ামে ঢুকব। ব্যাংককের এই চাও ফ্রায়া প্রিন্সেস ক্রুজে ডিনার পার্টির জন্য প্রত্যেকের এন্ট্রি ফি প্রায় 1600 বাট, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 3,707 টাকা করে। থাইল্যান্ডের ব্যাংককে আমরা অনেক মল দেখেছি, কিন্তু এই আইকন সিয়াম মল খুব সুন্দর পরিপাটি করে সাজানো, আর প্রচুর পর্যটক এখানে ঘোরাফেরা করছে। এই মুহূর্তে আমরা ব্যাংককের আইকন সিয়ামের মলের মধ্যে আছি। কোরাল জুয়েলারি শপের সামনে আমরা দাঁড়িয়ে কোরালগুলোকে দেখছি। কত নানা রঙের,
কত বৈচিত্র্যের পরিপূর্ণ এই কোরালগুলো দেখুন। আমরা পাটায়াতে কোরাল আইল্যান্ডসে শুধুমাত্র ওয়াটার স্পোর্টস করেছি, ওখানে কিন্তু কোনো কোরালের দেখা পাইনি। এখানে কি সুন্দর সুন্দর কোরাল সাজিয়ে রেখেছে এই আইকনসিয়াম মলে কোরাল জুয়েলারিতে। এটা হলো আমাদের থাইল্যান্ডের ব্যাংকক শহরের সবচেয়ে টপ ফ্লোরের বিল্ডিং। এই বিল্ডিংয়ের উপর দিয়ে আমরা ভেতর দিক দিয়ে আমরা যাচ্ছি এবং বিভিন্ন জায়গাগুলো দেখছি। এখন আমরা আইকনসিয়াম বিল্ডিংয়ের উপরে আছি। আইকনসিয়াম বিল্ডিং হলো ব্যাংককের সবচেয়ে উঁচু বিল্ডিং। এই বিল্ডিংয়ে সমস্ত মলের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বিশাল বড় মল, আধুনিকতার একদম শেষ সীমা এটা পৌঁছে গেছে। খুব সুন্দর জায়গা, পর্যটক অসংখ্য পর্যটক আজকে এসেছে। বাইরে একটু বৃষ্টি হচ্ছে। আমরা কয়েকজনা মিলে আইকনসিয়ামের টপ ফ্লোরে উঠেছিলাম। এখন সময় হয়ে এসছে, আমরা ক্রুজে যাব। এখন নেমে যাচ্ছি নিচের গ্রাউন্ড ফ্লোরে। এই মুহূর্তে আমি ক্যামেরা বন্দি করেছি আপনাদের সবার প্রিয় শ্রী শিবাজি পাল মহাশয়কে এবং শ্রী পৃথ্বীজিৎ দত্তকে। আমরা এখন আছি আইকনসিয়ামে। এটা ব্যাংককের অন্যতম বড় শপিং মল। এর গ্রাউন্ড ফ্লোরে একটা বিরাট বড় ফুড কোর্ট রয়েছে, সেটাই ঘুরে এলাম। সবাই ওয়েট করছি, এখন আমরা ক্রুজে যাবো, সাউথ ফ্রায়া রিভার ক্রুজে যাবো। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামলে পরেই আমরা ক্রুজে উঠবো। আমাদের ক্রুজে বোর্ডিংয়ের টাইম হচ্ছে 7:45, এখন বাজে 7:35 বোধ হয়, আর 10 মিনিট পরেই ডাকবে। তবে বৃষ্টি নাম কমলে যাওয়া যাবে না, দেখা যাক, মনে হয় কমে যাবে। আইকনসিয়ামে এসেছি, এটা একটা বিরাট বড় মল আর কি, যেরকম মল হয় দুবাই মলের মতোই, প্রচুর রকম জিনিসপত্র আছে। তবে আমি খুব একটা এই ধরনের জিনিস মল পছন্দ করি না, কত তাড়াতাড়ি মলত্যাগ করবো সেটাই ভাবছি আর কি। যে ওঠার টিকিট লাগিয়ে দিচ্ছে, এই যেগুলো আমি এখন টিকিট দিচ্ছে, তুমি এখন আমাদের ক্রুজে ওঠার টিকিট সবাইকে দিচ্ছে। ক্রুজ ধরার জন্য আমরা এগিয়ে চলেছি। Sure, they to the same, long day.
আজ রবিবার 26 মে 2024, পুজোর ডিনার পার্টি শেষ হয়ে গেছে, এখন গান বাজনা চলছে, আর কিছুক্ষণ বাদেই আইকনসিয়াতে আমরা পৌঁছে যাব। তারপর আমরা বাস ধরে আমাদের সেন্ট্রা হোটেলে চলে যাব। আজকে রাত্রে আমরা ব্যাংককে থাকবো, কালকে আমরা রাত্রেবেলা আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেবে। ওখান থেকে আমরা কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যাব। ডিনার পার্টি শেষ হয়ে গেছে, এবার আমরা আবার আইকনসিয়া হয়ে আমাদের বাসে উঠব। বাস থেকে আমরা ব্যাংককের সেন্ট্রাল হোটেলে পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা সমস্ত সহযাত্রী বন্ধুরা গ্রুপ ছবি তুলছি।
আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। আমি বিভিন্ন অনুষ্ঠান ও দেশে বিদেশে বেড়ানোর অভিজ্ঞতা, আবেগ, অনুভূতি শেয়ার করবার জন্য ভিডিও তৈরি করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।